চরম দশা, বিমানটা যে কেন আসছে না বুঝতে পারছি না। আমি আমি দরজাটা খুলে দেখব, বিমানের তো কোনো ঠিক নেই, ও যদি এই দিক দিয়ে ঢোকে। হ্যাঁ বলছি যে মেয়েটা না এইদিকেই আছে, আমাকে দেখে ফেলেছ। কি গো তোমরা এ ঘরে কি করছো? কুচটা কি মান তো এখনো আসেনি, দিদি থেকে মেয়েটা এতগুলো নাড়ু চাইছে, তারা দিচ্ছে কবি। তুই যা মা যা, আমি নাড়ু বানিয়ে নিয়ে এক্ষুনি যাচ্ছি। নিয়ে যাচ্ছি বলছো, কি করছোটা কি তুমি? কি করবো আমি? মানে ওর মুখ আমি বন্ধ করতে পারতাম। আর মানে জায়গা দেখো, যেন নারকল গাছে উঠে নারকল পেড়ে নিয়ে তারপর সেটা দিয়ে নাড়ু বানিয়ে নিয়ে আসছে। কিন্তু তোমাকেও আমি বলে দিলাম, নেহাত ওই ওই মেয়েটার পোষা পেঁচা আমার হাতটা নিয়ে চলে গেছিল, তাই। এই যে আমার আমাকে দিয়ে যত খরচা করাচ্ছে, ঠিক ততটা জ্বালা দিয়ে যদি আমি এই বাড়ি থেকে ওকে বিদায় না করেছি, তাহলে আমার নামও বসুধা মিত্তির নয়, তুই দেখে নিও। আমাকে জ্বালাবে? চালা কাকে বলে দেখাচ্ছি, দাঁড়া। যাক বাবা, আপদ মেয়েটা গেছে। কি করবো শাশুড়ি? আরে খোলো, আমি বিমান। দোকান থেকে কেনা নাড়ু খাওয়াবে আমাকে? একটু খাটবে না না, কিন্তু আমার হাত থেকে তত সহজে বাঁচবে না। আমি তোমাদের খাটি এই ছাড়ব। দাঁড়াও দেখাচ্ছি মজা। বটি, তোদের মধ্যে সব ভুল বোঝাবুঝি মিটে গেছে তো? ভাইকে সব বলে দিয়েছিস তো? আর কোনো সমস্যা নেই তো? কি রে বন্টি, তোর চোখে জল, মানে সমস্যা এখনো মেটেনি? তুমি সব জেনেও বলছো যে আমাদের সব মিটিয়ে নেওয়া উচিত। আমি একটু নরম হলেই ওনাকে যে আর আটকে রাখতে পারবো না দাদা। এসব তুই কি বলছিস বন্টি, পাগল হয়ে গেলি নাকি? না হইনি, যা বলছি ভেবেই বলছি।
আমি এখানে থাকতে পারবো না আমার আত্মসম্মানের খাতির, আর ওনাকে নিয়ে যেতে পারবো না ওনার ভালো থাকার খাতির। এরপরে তুমি বলো, আমাদের সব মিটিয়ে নেওয়া উচিত। শোনো দাদা, একটা কথা জানবে, যদি উনি ভালো থাকেন আমার থেকে দূরে গিয়ে, তাহলে তোমার বোনটাও খুব ভালো থাকবে। উনি ভালো থাকলে আমি ভালো থাকবো, ব্যাস, আর কিচ্ছু চাই না। আমি কিচ্ছু বুঝতে পারছি না। উফ, তুমি ওরে বাবা রে বাবা, এতগুলো এতগুলো নাড়ু করতে একবারে গা হাত পা ব্যথা হয়ে গেল। এই লটারি আমাকে দিয়ে এই বয়সে কি খাটান না খাটালো, নে খা খেয়ে দেখ কেমন হয়েছে লটারি। বাবা, ব্যাপারটা কি, মা সত্যি সত্যি এত নাড়ু বানালো? দাঁড়াও দাঁড়াও, আমি সিংহাসনে বসে খাবো। কেনা নাড়ু এনে এমন ভাব করছে জানো, নিজেরাই বানিয়েছে, আমাকে টুপি পরানো তো, দেখো এবার কি হয়। নাও দিয়ে যাও। প্রিয়রে প্রিয়রে নে খা খা লটারি, মা খেয়ে দেখ মরণ বাসা। কি নাড়ু কই, এ তো কয়লার গুল। আমাকে গুল দাদা, গুলবাজ কোথাকার। কিসটা কি হলো? হ্যাঁ, এ কি করে হয়, ছিল নাড়ু হয়ে গেল গুল। কি নাড়ু কখনো গুল হয়? আমাকে বোকা বানানো কি ভেবেছো কি তোমরা? আমি বাচ্চা বলে কিচ্ছু বুঝতে পারি না। কুচুটে বুড়ি, এই দেখো মরণ দশা, আমি সত্যি মা বানিয়েছিলাম, নাড়ু বানিয়েছিলাম। এই তো এই তো বেবিও জানে, বেবি ও তো ছিল আমার সঙ্গে, বিষয় জানে, ওকে জিজ্ঞেস করো মরণ দশা। ওকে কি জিজ্ঞেস করব, ও তো তোমারই সাগ্রেত। শাশুড়ি, এমে নিশ্চয়ই ম্যাজিক জানে, নইলে নইলে নাড়ু কখনো গুল হয়ে যায়। জানি তো আমি ম্যাজিক জানি, আমার মাও ম্যাজিক জানে, তো সাত মেলে ম্যাজিক করে। হ্যাঁ, তোর মাও ম্যাজিক জানে? এই এই ডানু, ম্যাজিক জানিস না কি মরণ দশা? উফ, না না গো, এই মা না, যে মা সবার মা সেই আমার মা। এই রানু কি বলছে এই লটারি? কি আবল দাবল বলছিস বল তো, আমি তো মাথা মুন্ডু কিচ্ছু বুঝতে পারছি না। নাড়ু খেতে হবে না, চল চল এখান থেকে চল। না, যতক্ষণ আমি নাড়ু খাচ্ছি আমি যাব না, আগে ওদেরকে বলো আমার জন্য ভালো নাড়ু বানিয়ে দিতে, তারপর। আমি বুঝতে পারছি না।
কি ভাবছে শুনতে হচ্ছে তো রে সেটাই তো নাড়ুই তো আনলাম দুটো খেয়েও দেখলাম এই মেয়ে তো সব ঘেটে ঘ করে দিচ্ছে দেখছি এবার কি হবে কি আবার হবে এবার রানাড়ু বানাবে তাও আবার আমার চোখের সামনে আমি নিজে দেখব এখানে আমি বসলাম যাও যাও তাড়াতাড়ি আনো এই এই বলুন দশা আমি কি তো চাকর নাকি আমি পারবো না নাড়ু বানাতে পারবে না না পারবে না না ঠিক আছে ঠাকুর ঘর ঠাকুর ঘর ঠাকুর ঘরে আছে ঠাকুর ঘর থেকে নাড়ু বানানোর সব জিনিসপত্র গুলো নিয়ে আয় আমি নিজের হাতে নাড়ু বানাবো আর ওকে খাওয়াবো মরণ দশা তুই ফের ওদেরকে খাটাচ্ছিস তো আমার কথা শুনলি না তাহলে এই কথাটা শুনলাম না বাকি কথা ঠিক শুনবো শোন আমার মন মেজাজ না এমনিতেই ভালো নেই আর আমি তোর পেছনে আর দৌড়াতে পারছি না যা ইচ্ছে তুই তাই কর আমি চললাম এ বন্টি এ বন্টি কোথায় যাচ্ছিস আমার কথা এই তোর সাথে শোন না এই তো নয় এই মেয়ে আবার আমার দিকে তাকাচ্ছে কেন না জানি কি করতে বলবে আমি বাবা কেটে পড়ি আমার সাথে গুলবাজি করা এবার পোজো টেলা না না আমাকে আর জোর করো না আমি আর কিচ্ছু খেতে পারবো না এতগুলো নাড়ু খেয়ে আমার পেটটা পুরো একদম ঢাকের মতন হয়ে গেছে আহ
শোনো না মা, এত বড় রাত না খেয়ে থাকতে নেই মা। এই তো কেন মিষ্টি মায়ের মতন কথা বললে, সাধে কি তোমায় মা বলি? আমার মিষ্টি মা। বাস বাস, এবারে আমি শুতে যাচ্ছি, ঠিক আছে? শুতে গেলাম। শুতে গেলাম মানে তুই তো আমার কাছে শুবি? না না না, একদম না, খাটে শুলে অনেক প্রবলেম। কত বুড়ি হয়েছো না, কি প্রবলেম? হ্যাঁ, খাটে শুলে বুকটা দুপুক করে। এই ধপাস, এই ধপাস। ধপাস? ধপাস মানে কি? তুমি না কিচ্ছু বোঝো না, কিচ্ছু না তুমি। ধপাস মানে পড়ে যাওয়া, সারাক্ষণ এই ভয় পাই। যাকে অনেক কথা বলে নিয়েছি, আর কথা বলতে পারছি না আমি। আমি গেলাম ঠাকুর ঘরে মেঝেতে শুতে। টাটা। আরে শোন না, আর আমি দেরি করব না। লটারি ঘুমিয়ে পড়লে যেমন করেই হোক ওকে বাড়ির থেকে নিয়ে আমি বেরিয়ে যাব। এখানে আমার থাকা হবে না, কিছু দেই না। আচ্ছা, লটারি যে বললো ঠাকুর ঘরে শুতে যাচ্ছে, কিন্তু এই বাড়িতে ঠাকুর ঘর কোথাও জানবে কি করে? আমি একবার গিয়ে দেখি। বাবারে, পেটটা বেশ আইডাই করছে। কেমন আছো তোমরা? বেশ অনেক দিন বাদ দেখছি, সব ভালো আছে? আচ্ছা, মুকুলদানাগুলো কোথায় রাখা হয়েছে বলো তো একটু। দাঁড়াও বুঝি। যতই খাই মুকুলদানা না খেলে না মনটা ভরে না। কিন্তু জানলো কি করে যে এখানেই ঠাকুর ঘর? যাকে, বেচারা ঘুমিয়ে পড়েছে আর জিজ্ঞেস করে কাজ। দেরি করব না, লটারিকে নিয়ে এক্ষুনি বেরিয়ে যাব। একা তো নিয়ে যাব ভাবছি, কিন্তু একা একা নিয়ে যাব কি করে? আমি ওকে ঘুমন্ত অবস্থায় জেগে উঠে যদি বলে যে না না যাব না, যদি জেদ করে বসে, তবে কি একবার শানুনাথের সাহায্য চাইবো? বিশ্বাস করুন, আমরা এখানে আসতে চাইনি, লটারি আমাদেরকে এখানে নিয়ে এসেছে। আমরা গরিব হতে পারি, কিন্তু আমাদের জন্য নুন ভাতটুকুই যথেষ্ট। একটু ভালো থাকার জন্য, টাকা রোজগার করার জন্য আমরা খারাপ পথ অবলম্বন করতে পারি না, চুরিও না। আর তুমি যখন এখানে চলে এসেছো, আমি আর তোমায় যেতে দেব না, তোমাকে এখানে থাকতে হবে। কে?
আমি রানু। কি হলো মানে এত রাতে ডাকলে যে? শরীর খারাপ করছে? না না, শরীর খারাপ হয়নি। আমি এখনই বেরিয়ে যাব। এখন বেরিয়ে যাবে? মানে কেন? আমি তো আপনাকে বলেই ছিলাম, রাত্রিবেলা লটারি যখন ঘুমিয়ে পড়বে আমি তখন ওকে নিয়ে বেরিয়ে যাব। সরি রানু, আমি মিথ্যেই আশা করেছিলাম যে তুমি হয়তো আমার কথা ভেবে থেকে যাবে।